সুপ্রিয় সুধী নাটোর টিভি ফেসবুক পেজ আছে নাটোরের পথে প্রান্তরে আপনারা জানেন বিশ ফেব্রুয়ারি নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল আর এই ত্রিবার্ষিক কাউন্সিল ঘিরে নাটোর কিন্তু এখন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে আর সেই ব্যানার ফেস্টুনের একটা জায়গাতে একটি জায়গাতে আমরা একসাথেই যেতে পারি প্রশ্ন একই এই সেই ব্যানার পেস্টুন ঘিরে যে অবস্থান সেই বক্তব্যটা একটু জানতে চাই আমি গতকালকে বুধ আপনাকে দিয়েছিলাম একটা আজকে দুজন একই প্রশ্ন একই সাথে ভালো হলো আপনার জানেন যে সকালের টপ অফ দা টাউন এটা তো আমি আপনি একটা প্রশ্ন করলেন আপনি যে কথাটি আপনি বলেছেন ইতিমধ্যে কিন্তু আমি সেই ব্যাপারে সাক্ষাৎকার দিয়েছি আবার সাক্ষাৎকার দিচ্ছি যে আগামী বিশ তারিখে কেন্দ্র করে আমাদের ছোটো ভাই সিঙ্গা মাটির মানুষের নেতা জুনাদ আহমেদ পলক এমপি সাহেব তার ব্যানারকে কেন্দ্র করে যেই কথাগুলো ধুমজাল সৃষ্টি হয়েছে সেই আলোকে আমার যেটা আমি জানি সেটা হচ্ছে যে আগামী বিশ তারিখের সম্মেলনের ব্যানার তিনি লাগিয়েছেন আজকে সকালে সাড়ে দশটা আমি একটি প্রোগ্রামে ছিলাম সেটা হচ্ছে যে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ে সেই মন্ত্রণালয়ে গিয়ে অনুষ্ঠান করে তখন আমি ওখানে আমার এসপি সাহেব ছিলেন ডিসি সাহেব ছিলেন ওখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন ওইখানে আমাদের সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ ছিলেন এইহা চৌধুরীও ছিলেন ওইখানে খবর আসার সঙ্গে সঙ্গে ইয়া চৌধুরীর কাছে খবর আসলো এসপি সাহেব আমাকে বললেন আমি সঙ্গে সঙ্গে নির্দেশনা প্রদান করলাম যে ওইখানে জুনাদ আহমেদ পলকের ছবি থাকবে ওইখানে তার ছবিটা লাগানোর জন্য প্রয়োজনে কোনো জায়গায় যদি আমার ছবি কোথাও লাগানো থাকে সেখানে যদি পলক সাহেব যদি লাগাতে চায় সেটাও আমারটা নামিয়ে দিয়ে জুনাদ আহমেদ পলক সাহেবের ছবি লাগানো হোক সর্বশেষ 20 তারিখ পর্যন্ত এই ব্যানার ফেস্টুন বা এগুলো ঘিরে এটা দেখেন আউমলিগের আউমলিগাছে দক্ষিণ এসে সর্ববৃহৎ সংগঠন এই আউমলিগের ঘিরে একটি আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে আপনারা মধ্যে অবগত হয়েছে যে আমি বিশ্বাস করি এটা অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্যে সম্মেলন সফলভাবে বাস্তবায়িত হবে ধন্যবাদ আপনি ধন্যবাদ সুপ্রসুধি আমরা শুনছিলাম যে ব্যানারকে ঘিরে নাটরের আজ টপ অফ দা টাউনে পরিণত হয়েছিল বিভিন্ন ফেজ বুক সোশ্যাল মিডিয়াতেও আমরা বিভিন্ন প্রচার প্রচারণা এবং এই সংবাদটি দেখছিলাম সেই বিষয়ে আমরা কথা বলেছি নাটোর সদর আসনের সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুলের সাথে তিনি বিষয়টা আমাদেরকে যেমনভাবে বলছিলেন আমরা আপনাদেরকে জানিয়েছি আসলে তার অগচরেই এমনটা হয়েছে বলে তিনি দাবি করেছেন এছাড়াও আমরা এখন যে জায়গায় আছি আপনারা জানেন আজ কিন্তু ষোলো তারিখ আর চার দিন তিন দিন পরে অর্থাৎ বিশ তারিখেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে আর সেই সম্মেলন ঘিরে এখন আমরা আপনাদের একটু দেখাতে চাই পুরো নাট আধুনিক শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম কিন্তু এখন একেবারে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত দেখেন আপনাদেরকে একটু দেখাতে চাই বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আগাম চলে এসেছে এই অনুষ্ঠানকে সফলল মণ্ডিত করতে তারা কিন্তু নিরলসভাবে যেমন এই মঞ্চ তৈরি সাজসজ্জা তৈরিতে যেমন কাজে ব্যস্ত আছে তেমনই নেতাকর্মীদের ভেতরে একটা আনন্দ উচ্ছ্বাস উদ্বেলিত আছে তারাও কিন্তু ব্যাপক উৎসাহের মধ্যে আছেন এই অনুষ্ঠান ঘিরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক তরুণ মানুষরা নেতাকর্মীরা কিন্তু সমবেত হয়েছে আজকে এই সমাবেশকে ঘিরে সুপ্রিয় সুধী আপনারা থাকবেন নাটোরের এই যে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে বিশ ফেব্রুয়ারি সেই অনুষ্ঠান পর্যন্ত আমরা আপনাদেরকে বিভিন্ন আপডেট জানাবো নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে সবার সুস্থতা প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে